প্রচন্ড গরম, খেতে একটু লেট হয়ে গেল, রাত্রিতে ডিনারটা করতে একটু লেট হয়ে গেল। তো রিলসে বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বলার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমার ক্ষমা করে দিন। এখন এত রাত্রিরে ডিনার করছি আম দিয়ে রুটি, মানে এখন আমের সময় সিজন বলে আমি খাবো, আর অন্য কিছু ভালো লাগে না। দেখি পাচ্ছ তোমরা মাছের মুড়ো, লেজা, আমের আঁটি সব আমাকেই খেতে হয়, আর আমার এগুলো তো অরুচিনি, আমার ভালো লাগে। গরমে আর কি করবো, তো তোমরা কত আম খেয়েছো বন্ধুরা? আমি তো প্রচুর প্রচুর আম খেয়েছি, মানে এই বছরে যত আম খেয়েছি কোনো বছর বলে এত আম খাইনি, বুঝলে? একটা হিংসা করো তোমাদেরকে একটা জিনিস দেখাবো কীভাবে আমি আঁটিটাকে খেয়ে সাদা করে দিই, দেখাবো, আমার খুব ভালো লাগে। এই মশা, একজন আম দিয়েছিল, অনেক আম দিয়েছিল, সে আম বেঁচে এখন এই কটা রয়েছে, আমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো মিষ্টি গুড়ের মতন কিছু বলার নেই, এত আম খাচ্ছি মানে একদিনের চারটে পাঁচটা মানে দশটা করে আম খেয়ে নিচ্ছি। এখন খেয়ে দাঁত ব্রাশ করবো, চুল বাঁধবো, দুটো ঘরে বিছানা করবো, একটা মেয়ে খেতে আসলো না, মেয়েকে মিজিমির খাওয়া হয়ে গেছে, ভাত দিয়ে ডিম দিয়ে দই দিয়ে খাইয়ে দিয়েছে ওকে। জিমি দেখো চেয়ারে তালে শুয়ে আছে, ঠিক এই দেখো জিমি, এই যে মুন্ডু বের করে শুয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা জিমি খুব পারবে, জিমি সবসময় আমার সাথে লেগে থাকবে। ওকে ঠিক আছে, চলো রাত হয়ে যাচ্ছে, টাটা, গুড নাইট।